বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে জাতীয় মানবাধিকার কমিশনের আদলে একটা প্রাইভেট এনজিও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনার প্রেক্ষাপটে জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক 2023 সালের 10ই জুন একটি থানায় মামলা করা হয়। সেই মামলায় জনাব দিলদার জনাব সাইফুল ইসলাম দিলদার সাহেব, ওই মানবাধিকার বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাপরিচালক, তিনি জামিন লাভ করেন মাননীয় হাইকোর্ট বিভাগ থেকে। সেই জামিন আদেশের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ক্রিমিনাল পিটিশন ফাইল করে সারেন্ডারের নির্দেশনা চাওয়া হয়। সেই প্রেক্ষিতে মাননীয় আপিল বিভাগ তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন। উনি 29 মে 2024 তারিখে আত্মসমর্পণ করেন। এরপরে ওই মামলায় আবার মাননীয় হাইকোর্ট বিভাগ থেকে 3রা জুলাই জামিন লাভ করেন। সেই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং জাতীয় মানবাধিকার কমিশন আলাদা আলাদাভাবে ক্রিমিনাল পিটিশন ফর লিভ টু আপিল, দ্যাট ইজ ওই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মাননীয় আপিল বিভাগে দায়ের করেন। সেই মামলায় মাননীয় চেম্বার আদালত হাইকোর্ট বিভাগের জামিন আদেশ স্থগিত করেন এবং ওই মামলাটি আজকে মাননীয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ আদালতে শুনানির জন্য ছিল। মাননীয় আপিল বিভাগ শুনানি অন্তে হাইকোর্ট বিভাগের রায়টি সেটাসাইড করে দেন, অর্থাৎ বাতিল করে দেন এবং বলেন যে জনাব সাইফুল ইসলাম দিলদার সাহেব কারাগারেই থাকবেন, শ্যাল রিমেইন বিহাইন্ড বার। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটি কথা বলেছেন যে জাতীয় মানবাধিকার কমিশন ঠিকমতো কাজ করছে না, কি বলতে চেয়েছেন উনি? জাতীয় মানবাধিকার কমিশন তার যে আইনি ম্যান্ডেট, সেই ম্যান্ডেট অনুযায়ী উপযুক্ত ও যথার্থভাবে কাজ হয় না মর্মে একটা কথা উচ্চারণ করেছেন যে তাদের আরও সক্রিয় হওয়া উচিত। এই বাংলাদেশ মানবাধিকার কমিশন জনাব সাইফুল ইসলাম দিলদার সাহেব কর্তৃক জাতীয় মানবাধিকার কমিশনের আদালত কার্যক্রম পরিচালনার বিষয়ে আদালত উষ্মা প্রকাশ করেন যে সে এটাই করতে ছিল এবং তার যে আইনজীবী তাদের কাছেও তাদের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসা করেন, কিন্তু তারা কার্যত তাদের কার্যক্রম সম্পর্কে কোনো বক্তব্য দিতে পারেননি। এই বাস্তবতায় মাননীয় আপিল বিভাগ ওনার জামিনটাকে, মাননীয় হাইকোর্ট বিভাগ থেকে প্রদত্ত জামিনটাকে বাতিল করে রায়টাকে বাতিল করে দেন। থ্যাংক ইউ।